দেখিছিলোঁ যে ধেমাজিত উপস্থিত হৈছেগৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আৰু আজি মিশন বসুন্ধরা টু পইণ্টৰ অধীনত ধেমাজি আৰু জোনাই সমষ্টিৰ 25,000 লোকক বিতৰণ কৰিব ভূমিপত্ৰ। অনুসূচিত OBC লোকৰ লোকে পঢ়িবৰ বাবে প্ৰমাণ পত্ৰ লবৰ বাবে ভূমিপুত্ৰ পোৰ্টেলত যাব পাৰে, মাটি বাৰীৰ সমস্যাৰ বাবে বসুন্ধরার পোর্টেলত যাব পারে, সরকারি আসনির সুবিধা লবর বাবে দালালর ঘরত নহয় কম্পিউটার জড়িয়তে সরকারের ঘরত আবেদন করিব পারে। আজি দুটা বছরের ভিতরতে 1,00,000 চাকরির প্রতিশ্রুতি পূর্ণ করে আর 35,000 নতুন সরকারি চাকরির আমি আবেদনের বাবে আগবাই দিব পারিলো। আগৰ পুৰণা অঙ্গনবাদী কেন্দ্ৰবিলাকৰ স্থানত আজি নতুন আদৰ্শ অঙ্গনবাদী কেন্দ্ৰবিলাক গাঁৱে চহৰে জিলিকি উঠিছে। এই ডেৰটা দুটা বছৰৰ ভিতৰতে অসমত মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰশীল অসম আঁচনিৰ জৰিয়তে আজি 2,00,000 নিবনুৱা ডেকা ল'ৰা ছোৱালীক বেংক আৰু চৰকাৰৰ পৰা ঋণ দিয়াৰ বাবে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম আসনির আরম্ভ হল। এই ডেটা দুটা বছরের ভিতরতে আত্মসহায়ক গোটর মহিলা আত্মসহায়ক গোটর সদস্য সকলের বাবে প্রতিজনের ব্যাংক একাউন্টত 10,000 টাকা দিবর বাবে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা আসনিও আরম্ভ হল। আজি মাত্র ডেটা দুটা বছরের ভিতরতে অসমৰ আকাশৰ পৰা কলিয়া ডাওয়ার আতরি আজি নতুন সুরুজর প্রভাতে আমার অসমখনক আজি আলিঙ্গন করেছে। শ্রদ্ধার রাইজ, এইখনে আমার সপোনের অসম, এইখনে আমার ভবিষ্যতের অসম, যিখন অসমত মাটি বাড়ির কারণে ভায়েক ককায়েকর মাজত কাজিয়া নালাগে, এইখনে অসম যিখন অসমত দুখিয়া ব্যক্তিক কোনো মাটির দালালে তেওঁৰ অধিকাৰৰ পৰা বঞ্চিত কৰিব নোৱাৰে, এইখনে ভৱিষ্যতৰ অসম যিখন অসমত চৰকাৰী চাকৰিৰ বাবে কোনেও এটকাও ঘোষ লবলৈ সাহস নকৰে, এইখনে ভৱিষ্যতৰ অসম যিখন অসমত ড্ৰাইভিং লাইচেন্স লবৰ কাৰণে দ্বিতীয় অফিচত এটকাও ঘোষ দিব নালাগে, এইখনে অসম যিখন অসমত ব্রহ্মপুত্রর উপরত প্রতি বছরে এখনকৈ নতুন দলং নির্মাণ হব পারে, এইখনে অসম যিখন অসমত খুনাখুতির দরে গাঁওক সংলগ্ন করবলেও নতুন দলংর কাম আরম্ভ হব পারে, এইখনে অসম যিখন অসমত মাজুলীর পৰা যোৰহাটলৈ যোৱা দলং হব পাৰে, মাজুলীর পৰা লক্ষীমপুৰলৈ অহাৰ দলং হব পাৰে, এইখনে অসম যিখন অসমত বগী নদীৰ পৰা মঠাউৰি দি পকী ৰাস্তা দি ঢকুৱাখানা হৈ মাতমৰা হৈ মাজুলীত গৈ উপস্থিত হব পাৰে, এইখনেই মোৰ নতুন অসম আৰু এইখন অসমৰ বাবে আমি কাম কৰিছোঁ আৰু এইখন অসমকে আগুৱাই লৈ যোৱাৰ বাবে আমি সংকল্প কৰিছো। মই ৰাইজৰ আশীৰ্বাদ বিচাৰিম। কেইদিনমান পিছতে লোকসভাৰ নিৰ্বাচন আহিব, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক আমি আকৌ এবাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী পাতিব লাগিব, যাতে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদত আমি অসমৰ এই নৱজাগৰণৰ যাত্ৰা অব্যাহত ৰাখিব পাৰোঁ। আজি প্রধানমন্ত্রী ডাঙরিয়ার স্বপ্নর বাবে, প্রধানমন্ত্রী ডাঙরিয়ার সপোনর বাবে উত্তর পূব আর অসমে এই ধরনে আমি উপকৃত হব পাৰিছো। মই বিশ্বাস করো যে আমার রাইজর যি এক নতুন অসমৰ কল্পনা আছিল সেই কল্পনা